আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ সুপ্রিয় দর্শক অশ্রোতা মন্ডলী আমরা অধিকার নিয়ে আলোচনা করছিলাম দীর্ঘদিন যাবৎ বিভিন্ন বক্তব্যে আজকে আমরা আলোচনা করব পরস্পরের হক মুসলমানের আলাদা আলাদা করে হক নির্ধারণ করলে এক হকের সাথে আর এক হকের সমন্বয় হবে না সকল হকের ব্যাপারে সকলের সচেতন থাকতে হবে সকল হক প্রতিষ্ঠার মাধ্যমে একটা হকের সুরম্য প্রসাদ গড়ে উঠবে এবং তার মধ্যে মানুষ শান্তিতে থাকবে সুখে থাকবে দুনিয়া আখেরা তাদের মঙ্গলময় আমি পরিচালনা রয়েছি ডক্টর মুসলিউদ্দিন এবং আলোচনা আজকে স্টুডিওতে রয়েছেন শেখ আব্দুল রাজাক বিন ইউসুফ এবং বামে রয়েছেন শেখ ইউসুফ আব্দুল মজিদ এবং আমার একান্ত কাছেই রয়েছেন শেখ আমানুল্লাহ ইসমাইল আল মাদান আসসালাম আলাইকুম রহমতুল্লাহ শেখ আব্দুল রাজাক বিন ইউসুফ সাহেবকে মুসলমানের পরস্পরের পরস্পরের প্রতি যে সকল হকগুলো রয়েছে এনে আলোচনা শুরু করার জন্য অনুরোধ করছি রাসুল সাল আলী আসাল্লাম বলেন মুসলমানের ওপরে মুসলমানের ছয়টি অধিকার আছে হক আছে অধিকারটা একজন আর একজনের কাছে রেখে দিয়েছে তাকে নিজ দায়িত্বে পালন করতে হবে অনেক সময় মানুষ অপেক্ষায় থাকে যে আমাকে বলুক তাহলে আমি দায়িত্ব পালন করব বিষয়টি এমন নয় ইসলাম একজন আর একজনের উপরে ছয়টা হক রেখে দিয়েছে যা প্রত্যেক সচেতন বুদ্ধিমান মানুষকে এটা পালন করতে হবে তার এক নম্বরে তিনি বলছেন যে ইয়াউদ হয়ে যা মারে যা কোন মানুষ যদি অসুস্থ হয় তাহলে তাকে দেখতে যেতে হবে এটা একটা হক প্রত্যেক মানুষ একজন আরেকজনের উপরে এই হকটা রেখে দিয়েছে এরা জরুরি কাজ মানুষ এটা রাষ্ট্রীয়ভাবে থাকবে না তার আইনগতভাবে থাকবে না রাষ্ট্রীয়গতভাবে থাকবে না সম্মান হয় জন্মથી মুমিন হয় আমার প্রতি অপরের হক আমার উপর আমার উপর আরেকজনর হকটা থেকে গেছে অসুস্থ হলে দেখতে যেতে হবে যদি এর মধ্যে একটা ফাজিলত আছে যে রাসূল সাল্লাল্লাহু বলছেন যে কেউ যদি কোনো অসুস্থ মানুষকে দেখতে যায় সকালে যদি দেখতে যায় তাহলে সন্ধ্যা পর্যন্ত সত্তর হাজার ফেরেশতা তার জন্য কল্যাণ কামনা করবে তার জন্য ক্ষমা চাইবে দেখতে গেছে তুমি করো। করো। তুমি তার প্রতি দয়া যে ব্যক্তি দেখতে গেছে তার জন্য ব্যক্তি দোয়া করে তার জন্য এটা করলেন আমরা বলছিলাম যে রাসুল সাল্লাম এখানে বলছেন যে 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 মানুষ আর একজনকে দেখতে গেছে সে থাকে জান্নাতের গাছ ফলের মধ্যে আরকি যতক্ষণ পর্যন্ত ওখানে থাকে ততক্ষণ পর্যন্ত জান্নাদের বাগানে থাকে মুসলিম শরীফের সহিয়া মুসলমানের উপরে মুসলমানের জরুরি হক হচ্ছে অসুস্থ হলে দেখতে যাওয়া আল্লাহর নবী বলছেন যখন কোনো ব্যক্তি মারা যাবে তখন তার জানা যায় যেতে হবে আমাকে খবর কেউ দিবে ডাকবে তাহলে আমাকে যেতে হবে এটা নয় পরস্পর পরস্পরের উপরে এটা হক নিজ দায়িত্বে একজন মানুষ মারা গেছে তার জানা যায় যেতে হবে রাসুল সাল্লাহ আল সাল্লাম গেলে তার জন্য একটা বড় প্রতিদান রেখেছেন এটা ভিন্ন কথা আমরা এটা একটা অতিরিক্ত পেয়ে যাবো তাছাড়া যাওয়া জরুরি সেটা হচ্ছে আল্লাহ রসুল বলেছেন যে কেউ যদি কারো জানা যায় যায় আর মাটি দেওয়া পর্যন্ত থাকে তাহলে তার জন্য দুই কেরাত নেকি রয়েছে দুই কেরাত দুই ওহুদ পাহাড়ের সমান তার নেকি হবে রসুল সাল্লাহ আলি সাল্লাম বলছেন যে এই ইজুবহিয়া যা দাহ একজন মুসলমান আর একজন মুসলমানের উপরে এটা হক রাখে যে একজন যদি আরেকজনকে দাওয়াত দেয় এটা খাওয়া পানীয়ের দাওয়াত তাহলে সে দাওয়াত কবুল করতে হবে দাওয়াতের মাহফিলগুলো যদি গায়ের একটা জিনিস আছে এখানে একটু যোগ করতে বলছি সে দাওয়াতগুলো কি ধরনের হতে হবে সব দাওয়াত আমরা যেতে পারি না সব আমরা যেতে পারবো না আমরা দেখবো যে সে দাওয়াতের শরীয়তের কোনো مخالফাত আছে কিনা কাজ না নারী পুরুষের অবাধ মেলামেশা অথবা শুধু ধনী লোককে দাওয়াত দেওয়া হয়েছে গরিব লোককে দাওয়াত দেওয়া হয়নি অথবা এমন অনুষ্ঠান যে অনুষ্ঠান শরীয়ত অ্যালাউ করে না সেই বাড়িতে ছবি মূর্তি পূর্ণ মূর্তি পূর্ণ আছে অথবা দেখা যাচ্ছে জন্মবার্ষিকী মৃত্যুবার্ষিকী বা মিলাদের অনুষ্ঠান এই জাতীয় কোনো যদি হয় সেসব ক্ষেত্রে আমরা সেসব দাওয়াত বর্জন করতে পারি এমনকি গিয়েও ফেরত আসতে পারি কেউ যদি রোজাদার হয় তবুও তাকে হাজির হতে হবে হাজির হয়ে হাজিরা দিয়ে আসবে আমি রোজা রেখেছি আলী রাজি আল্লাহ আল্লাহ নবীকে দাওয়াত দিয়েছিলেন আল্লাহ নবী আলী রাজি বাড়িতে গেলেন বাড়িতে গিয়ে দেখলেন যে বাড়িতে একটা পর্দা ঝুলছে সে পর্দাতে ছবি আছে আল্লাহ রসুল ফিরে আসলেন তা আলী বললেন যে আমার পিতামাতা আপনার পরে উৎসর্গ হোক আপনি ফিরে যাচ্ছেন কেন তো বলছে যে বাড়িতে ছবি মূর্তি থাকে সেই বাড়ি থেকে আপনি সে বাড়িতে ফেরেস্তা প্রবেশ করে না আমি তোমাদের বাড়িতে দাওয়াত কবুল করতে পারছি না আব্দুল মাসুদ রাজি আল্লাহ তালক একজন সাহাবি দাওয়াত দিয়েছিলেন তো দাওয়াত কবুল করে তিনি বলছেন যে বাড়িতে ছবি মূর্তি আছে কি তো দাওয়াত দাতা বললেন আছে তখন উনি বললেন যে না আমি তাহলে দাওয়াত কবুল করব না করলাম না উনি না করে দিলেন কাজে আমাদের এই অংশ শ্রোতাদের জন্য জানা প্রয়োজন উমর রাজি আল্লাহ তালা যখন সিরিয়ায় গেলেন তখন জনৈক ইহুদি ধনী মানুষ বলা হয়েছে যে ও লিডার নেতা রাজুলুন মিন ওজমা ইলিয়াহুদ এহুদের লিডারদের একজন উমর রাজি আল্লাহ তালন কাছে এসে বললেন যে আপনি আমার দাওয়াত কবুল করে আমাকে সম্মানিত করবেন আপনি আপনার সঙ্গীর সাথে আমার দাওয়াত কবুল করুন তখন উম বললেন যে না আমি আপনার দাওয়াত কবুল করতে পারছি না আপনাদের আপনাদের বাড়িতে মূর্তি আছে যেখানে মূর্তি আছে ছবি সে দাওয়াত আমি কবুল করি না আহজারাই রাজি আল্লাহ তাল ব্যাপারে রাহে রহেমল একটা তার আশার নকল করছেন যে আহজারাই রাজি আল্লাহ তালা বলছেন আমরা ওইসব দাওয়াত কবুল করি না যে বাড়িতে আছে ডুবি তবলা বাদ্যযন্ত্র যেসব বাড়িতে বাদ্যযন্ত্র ডুবি তবলা আছে সেসব বাড়িতে দাওয়াত কবুল করা এখন শেখের কাছে জানতে চাবো ইসুর আব্দুল মজিদ সাহেবের কাছে এখন যা পরিস্থিতি কোথাও কোথাও এই ছবি মূর্তি রাখা বাধ্যতামূলক করা হচ্ছে কোথাও কোথাও যে ঘরে আপনি যাবেন অধিকাংশ অভিযান যারা দাওয়াত দেওয়ার যোগ্যতা এখন অনেক বাড়িতে এই ছবি মূর্তি আলমারি ভরা পুতুল টুতুল কি কি নানান কিছু রয়ে গেছে সেখানে আপনি এই আলমদেরকে দাওয়াত দেই আবার তারা এই আলমদের কি কর্তব্য সেখানে জাযাকাল্লাহ খাইরান মাওলানার আলোচনাটা স্পষ্টভাবেই জানতে পারলাম যে একটা পর্দার ভিতরে একটা হয়তো কোন ছবি ছিল বা সেটা একটা পর্দার মত মূর্তি মূর্তির ছবি তো অবশ্যই না মূর্তি না তো ছবি একটা সুন্দর দৃশ্যের ছবি ছিল কিন্তু মুজাওয়াক একটা পর্দাটা একটা আরম্ভপূর্ণ কিছু একটা আংশিক ছিল যা দেখি রসুল করিম সাল্লাহাম এসাদ করেন যা রায় তো জাকাত দুনিয়া দুনিয়ার একটা চাকচিক্য ভিতর দিয়ে বই প্রকাশ ঘটছে আমি এটা যেতে পারি না তো এইভাবে রসুল করিম সাল্লাহ আলী সাল্লাম যদি এই সামান্য বিষয় দেখে তিনি ফিরে আসেন নিজের মেয়ের ঘর থেকে নিজের মেয়ের ঘর নিজের মেয়ের ঘর থেকে তিনি ফিরে ভাববার বিষয় জি তো ক্ষেত্রে আমাদের তো আরো কত সচেতন হওয়া দরকার আসলে তো আমরা আমাদের অনেক কিছু আমাদের গা হয়ে গেছে এখন মানুষের যে ছবি থাকলে পরে পরে ফ্রেস্তা প্রবেশ করে না আজকে আমাদের পরিবারের লোকদেরকে দেখা যায় যে তারা কুকুর ঘরে রেখে আনন্দ বোধ করতেছে এটাকে কোন গুণা বা একটা আল্লাহ সভ্যতা কুকুরের সভ্যতা কুকুরের সঙ্গে তাদের সক্ষতা কুকুরের সঙ্গে তাদের ঘনিষ্ঠতা যে স্বামী স্ত্রীর ঘনিষ্ঠতার চেয়েও বেশি মা ছেলের ঘনিষ্ঠতার চেয়েও বেশি কুকুরের সঙ্গে তারা ঘনিষ্ঠতা তৈরি করেছে মুসলমান আমাদের দেশে উঠতেছে আর তারপরে অনেকে তো নিজের বিল্ডিং করেছে তারপরে বিল্ডিং এর শুরুতেই নিজের যে পাথর খচিত ছবি তৈরি করে লিখে রাখছে অথচ তিনি ওই বাড়িতে থাকার সৌভাগ্য অর্জন করতে পারেন নাই কিন্তু ছবিটা দেখে গেছেন যে এই ব্যক্তি তো এটা কি আমার ছবি কহিবে কথা আছে এর ভিতরে এরকম ঘরের ভিতরে ছবি রাখা হয় যেগুলো মাসিয়ত এবং মাসিয়তের সঙ্গে সাধারণ মানুষ তাদের তো এই নাফর তারা ইচ্ছা করেই করতেছে সম্মানিত পৃষ্টিমের দর্শক শ্রোতা আমরা আলিমুল আমাদের এই ব্যাপারে কি কর্তব্য হতে পারে দাওয়াত গ্রহণ দাওয়াত খাওয়ার ব্যাপারে সে ব্যাপারে আলোচনা করছিলাম সামান্য বিরতির পরে আমরা আবার ইনশাল্লাহ আমাদের এই দিনই গুরুত্বপূর্ণ আলোচনায় ফিরে আসবো আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক আলহামদুলিল্লাহ আল্লাহ রসুলিল্লাহ আমরা আবার ফিরে এসেছি ছোট্ট একটি বিরতির পরে এরকম সমাজে অনেক অপরাধ এবং পাপাচ পাপাচার এরকম আমাদের সমাজে চেয়ে গেছে যার প্রতি পাপ বোধটাও আমরা হারাই ফেলছি এখানে সৌদি আরবে আলমেরা বলছেন হয় যাবে না যদি যায় যদি দেখা যে এজালতুল মুন কার সম্ভব তাহলে ঢুকবে আর যদি দেখা যায় না মন কারকে সে রোধ করতে পারছে না সে অপছন্দটাকে দূর করবে এরকম সে আশাবাদী সে যাওয়ার পরে যদি দেখা যায় মূর্তিটা সরাচ্ছে না নামাচ্ছে না এজালতুল মুন কার করছে না ফিরে আসতে হবে দেখি যে তারা কেউ আতর বিক্রি করেছেন কেউ তেল বিক্রি করেছেন কেউ বিভিন্ন পেশা অবলম্বন করেছেন কিন্তু এই জাহেলিয়াতের কাছে এই মারাত্মক জাহিলিয়াতের কাছে কোন সময় আত্মসমর্পণ করেননি

তাহলে তার উত্তর দিতে হবে অবশ্য উত্তর দেওয়ার বিধান হচ্ছে এই যার হাঁচি এসেছে তাকে বলতে হবে আলহামদুলিল্লাহ তখন আশেপাশে যারা শুনছে তাদেরকে বলতে হবে হেমাকাল্লা অবশ্য এটা শ্রোতাকে বলতে হবে তবে যার হাঁচি এসেছে তাকে এই শব্দ আগে উল্লেখ করতে হবে আলহামদুলিল্লাহ অবশ্য পালটাও যদি বলে ইয়ার হেমাকাল্লা তাহলে যার হাঁচি এসেছে সে বলবে এহদিকুম লহ বা আলহকুম তার পর আল্লাহ রাসূল বলেন ওয়াইসাল্লিমু আলাইহি দা যখনই কারো সাথে কারো সাক্ষাৎ হবে তখন তাকে সালাম দিতে হবে এটা একটা গুরুত্বপূর্ণ একজন আরেকজনের হক সাক্ষাতেই সালাম দিতে হবে পরিচিত ব্যক্তিকে সালাম দেওয়া তো এটা কিয়ামতের লক্ষণ যে মানুষ জানা শোনা মানুষ পরিচিত মানুষকে যখন সালাম দিবে তখন কিয়ামত হবে এটা কিয়ামতের লক্ষণ কিন্তু আল্লাহ রাসূল বলছেন যে তুমি যাকে চিনো তাকেও সালাম দাও সাল্লিম আলা মান আরাফতা ও চিনো না তাকেও সালাম দাও আফসু সালাম এক জায়গাতে মুসলিম অমুসলিম সবাই আছে তুমি সেখানে সালাম দাও জি ছোট বাচ্চা আছে ওরা সালাম দেয় কিন্তু তোমার কর্তব্য যদি ওরা না বুঝে তাহলে শিক্ষার জন্য সালাম দিতে হবে ষষ্ঠ স্তরে গেল রসুল বললেন যে ওয়ায়েন সাহলা হয়ে যা গাবা যখন কোনো পাড়া প্রতিবেশী কোনো একজন ব্যক্তি থাকবে না বাড়িতে তখন সার্বিক ভাবে তার কল্যাণ কামনা করতে বাজারটা করে দেওয়া সার্বিক ভাবে এটা জরুরি ভাবে আর দায়িত্ব পালন করবে না বলে গেলেও বরং যদি জানতে পারে যে আমার গ্রামে অমুক ব্যক্তি নেই তাহলে এর জন্য জরুরি কর্তব্য দিনই কর্তব্য যে তার বাড়িতে গিয়ে খোঁজ খবর নেবে আপনার খবর কি হাট করার কেউ আছে কি না সুবিধা অসুবিধা কি এটা বলার অপেক্ষা করে না আবার এখানে মনে রাখতে হবে দর্শক বাড়িতে পুরুষ না এই জন্য আপনি ঘরে যায় ঢুকে গপ্প শুরু করবেন এই ভুল আবার কিন্তু করতে চাই না ওটা ওটা বলেছেন যে ইয়ে কমল মুগিবাদ যে মহিলার স্বামী নেই সে বাড়িতে তোমরা যায় না কেননা এটা বিপদ আজকাল তো হয়েছে কেউ যদি কারো একটু উপকার চায় আমি তোমার চাকর হয়েছি নাকি কোথাকার শরীয়ত না জানা এটাই হচ্ছে পরস্পর হক না জানা আমরা চাচ্ছি যে আমাদের এই বৈঠকগুলো যদি পৃষ্টিভির

যখন তোমাদেরকে সালাম করা হয় তখন সালামটা হুবুহু সেটাই তোমরা উত্তরে সেটাই দিয়ে সালামের জবাব দাও আর সম্ভব হলে উপায় সালামের উত্তর অর্থাৎ শব্দ বাড়াচ্ছে তুমি তাকে বলো আসসালাম আলাইকুম আহমতুল্লাহ কেউ যদি বলো আসসালাম আলাইকুম আহমতুল্লাহ তুমি তাকে বলো

ছোট দলের লোক বড় দলকে দিবে আগন্তক বসে থাকা লোককে দিবে চা চলন্ত ব্যক্তি হেঁটে যাওয়া লোককে দিবে হেঁটে যাওয়া লোক বসে থাকা লোককে দিবে যদি তারা না দেয় তাহলে তার উল্টাও করতে পারে সেটা বিধান রয়েছে আর সালাম কিছু কিছু জায়গা আছে যে সমস্ত জায়গায় সালাম নেই হাদিসে যেমন বিয়ের পরে বর উঠে সালাম দেওয়া

জান্নাতে যেতে পারবে না তোমরা যদি না হও আর ম হতে পারবে না যদি পরস্পরের ভালোবাসা গভীর না হয় তখন করেন মাধ্যমে তোমাদের ভালোবাসা সুদৃঢ় সুনিবিড় হবে সুন্দর হবে সেটা হচ্ছে তোমরা বেশি বেশি করে সালাম দাও সালামের মাধ্যমে ভালোবাসা শক্তিশালী হবে আর ভালোবাসায় আমাদের ইমান শক্তিশালী হবে এবং ইমান শক্তিশালী আমরা জান্নাতে যেতে পারবো দেখা যাচ্ছে যে সালামের উপরে জান্নাতে যাওয়াটা নির্ভর করছে কিন্তু যে সবচেয়ে কৃপন ব্যক্তি সেই যে সালামে কৃপণতা করে আব খালুন নাসমম বাকিলা বিসালাম আল্লাহ রাসূল বলছেন যে সবচেয়ে কৃপন ব্যক্তি সেই যে সালাম দিতে কৃপন আযাদ শেখ আযাদ শেখ ওই খেজুর গাছে ওই হাদিসটা খেজুর গাছ দিতে বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু প্রতিবেশীকে বলেন তুমি খেজুর গাছটা দিয়ে দাও বলে দিব না বলে বেচো বলে না বলে দাও তাও দিব না তোমার সে বকিল আর কেউ নেই একজন আছে যে আল্লাহ সারা বিশ্বের মানবতার কাছে আমি এই দৃষ্টি আহ্বান কর ধর্ম বর্ণ দেশ সকল কিছু এড়িয়ে জিজ্ঞাসা করছি আপনার দেখুন তাহলে ইসলামটা কি আল্লাহ হক ইসলাম কিভাবে করেছে প্রয়োজন এবং আন্তরিকতার কাঠিতে আন্তরিক শুধু আইনগত ভাবে কিছু ফরস করে দিলেন এই দিয়ে পৃথিবী চলবে না আইন হলো বিকল্প পথ চলতে পারছে না বাধ্য শান্তির বাণী

সালামের বিষয়টি মুসলমানের জন্য একটা বড় কল্যাণের মাধ্যম আল্লাহ রসুল বলছেন যে তোমরা সালাম প্রদান করো তাসলাম তোমরা নিরাপদে থাকবে আল্লাহ রসুল বলছেন যে তোমরা পরস্পরে সালাম প্রদান করো তা আলো তোমরা সম্মানিত হয়ে যাবে এখানে কিন্তু আরো কিছু শিক্ষা আছে হাসি দিলে বিরক্ত হয়ে যাইতে না হাসি দিলে বিরক্ত হয় কিন্তু ইসলাম কি শিখিয়েছে বিরক্ত হওয়া খারাপ অভ্যাস অন্য জায়গা বিরক্ত হয় মিয়া হাসি দেন এই মিয়া হাসি দেন না এটা তো তার প্রাকৃতিক ব্যাপার ইসলাম শিখিয়ে দিয়েছে তুমি হাসি দাও হাসি দেয়া আলহামদুলিল্লাহ মানে আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করো যে শুনবে সে বলবে কি গালি না দেয়া ভৎসনা না করে বলবে কি ইয়ারহামুক আল্লাহ আল্লাহ তোমাকে রহম করুক রহম দুইবার তিনবার দিয়ে ফেলে তাহলে তখন বলবো কি তিনবারের পরে বুঝতে হবে যে তার হাসি দিল সেখানে আবার আমাদের একটা সোয়াব কামানোর একটা লাইন হয়ে গেল ভাই সালামের বিষয়টি এত গুরুত্ব দিয়েছে যে তোমাদের একবার সাক্ষাৎ হলো এরপরে যদি তোমাদের মাঝে একটা গাছ আর হয়ে একটা পাথর আর হয়ে যায় একটা দেওয়াল আর হয়ে যায় এরপরে যদি আবার সাক্ষাৎ হয় তাহলে সালাম করো সালামের ক্ষেত্রে বলে দিলেই হয় সালাম দেওয়া যাবে না সময় সালাম আরো জানি কি সালাম দেওয়ার তিনটা পদ্ধতি একটা হচ্ছে যদি সালাম নামাজের সলাতের অবস্থায় দেয় তাহলে তার উত্তরের পদ্ধতি হলো হাতের আঙ্গুল উঠে ইশারা করে উত্তর দিতে হবে নামাজের অবস্থায় মুখে উত্তর দেওয়া পেশাবা পায়খানা অবস্থায় থাকে আর পেশাবা এখান অবস্থায় যদি থাকে তাহলে সে উঠে উত্তর দিবে উঠে তারপরে উত্তর দিচ্ছি এছাড়া সালামের সব সময় উত্তর দিবে সালাম তুলে দেয় নিজেরা সালাম তো জায়গায় থাকবে না সালাম ছড়িয়ে দাও সালামের মধ্যে রয়েছে শান্তি আপনি রুগী দেখতে যাবেন কত বড় মানবতার বিধান ইসলাম দিয়েছে আপনি

দেখতে বিরক্ত না হয়ে গেছে জানা যাওয়া এবং তাদের জন্য কিছু নবী বলেছে যেন কোনো খানাপানি পাঠ যাদের বাড়িতে মৃত্যু হয় তাদেরকে কিছু খানাপানি তোমরা দাও চাপাই দি আমরা যারা মরছে তাদের উপর খাওয়া চাপাই দেয় না খাওয়া তাদেরকে দিতে হবে এতে ਦਿੱত্তে যে তারপর তোমার কাছে সুপরামর্শ সুপরামর্শ কুপরামর্শে এটাকে বি ভ্রান্ত করো না একটু পরামর্শ দাও তোমার বাড়িতেই করলে ভালো হবে ফসলেই করলে ভালো হবে সিলেটাকে অমক জায়গায় ভর্তি করতে দাও এ সব কিন্তু ইসলামের বিধান আমরা ইসলামের বিধান নিজেরা দূরে সরে পড়েছি অপরের মতমত আমাদের বর্ষে পড়েছে আমরা যেন হয়ে পড়েছি গরু গারে চাকা তারপরে গরুর গারে চাকা উরুঝাজার পাখা মাছের রেল গাড়ির বগি কিছু হিন্দু আনে কিছু খ্রিস্টানি কিছু মুসলমান এক অদ্ভুত কিম্ভূত কিমাকার এক সমাজে রূপান্তরিত হয়েছে কিন্তু ইসলামের পূর্ণাঙ্গ অনুসরণ যদি আমরা করতাম বিশ্বের বুকে সকল দিক থেকে আমরা সর্বত্র শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারতাম দুনিয়া এবং আখেরাত উভয় জগতে আমাদের জন্য কল্যাণকর হতো আশা করি যে যেখান থেকে আমাদের এই বক্তব্য শুনলেন বা দেখলেন তারা কোরআন এবং হাদিস অনুযায়ী এই জিনিসগুলো মনে রাখবেন এবং আমল করার চেষ্টা করবেন আমাদের দুনিয়া আখেরাত উভয় জগত